নেদারল্যান্ডসের ব্যাটিং ইনিংসের ১৬ ওভার ৪ বলের ঘটনা। রাচিন রবীন্দর করা বলে ছক্কা হাঁকানোর জন্য বড় শট খেলেন বাস ডিলিডি। এমন সময় বল সোজা বাউন্ডারি লাইন বরাবর উপরে যায়। এরপর ট্রেন্ট বোল্ট বুদ্ধিমত্তার সাথে দুর্দান্ত ক্যাচ ধরেছেন। ক্রিকেটে এ ধরনের ক্যাচ বরাবরই দেখা যায়, তবে এটি ছিল নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে বড় উইকেট। বাস ডিলিডির হাঁকানো সেই বলটি প্রথমে তালুকবন্দি করেন ট্রেন্ট বোল্ট। এরপর নিজেকে যখন নিয়ন্ত্রণ করতে পারছিলেন না, পা পিছনে ফেললেই হাতের মধ্যে বল থাকায় ছক্কা হয়ে যাবে এমন সময় তিনি বলটি উপরে ছুড়ে দিয়ে এরপর নিজেকে সেভ করে আবারও মাঠের ভিতরে এসে ক্যাচটি ধরেন। সব মিলে ট্রেন্ট বোল্টের এমন বুদ্ধিমান ক্যাচে রীতিমতোই অবাক হয়ে গেছেন বাস ডিলিডি।